আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার একটা নিজের জীবনের একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো একটা 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 জিডির কপি। হ্যাঁ, এটা প্রায় আর সামনে আর কয়েকদিন গেলেই এটা 1 বছর পূর্ণ হবে এই জিডিটার বয়স। এই জিডিটা করা হয়েছিল গত বছরে, এবং এটার জিডিটার মূল উদ্দেশ্য ছিল, আমি অফিস থেকে ফেরার পথে ঢাকায় কাকরাইল থেকে যখন বাসে উঠি, তখন বাসে ওঠার সময় গেটে দাঁড়াইছিলাম, এবং ওই পকেট থেকে আমার মোবাইলটা ওইখান থেকে মিসিং হয়ে যায়, মানে পকেটে হাত দিয়ে আর কি নিয়ে যায় আর কি, যেভাবে বর্তমানে ঢাকা শহরে মোবাইলগুলা নিয়ে যায় ঠিক সেইভাবেই আমারটাও নিয়ে গেছে। তো যাই হোক, তা বাসটা চলতি অবস্থায় ছিল বিধায় আমি আর ওইখান থেকে নাইমা কোনো থানাতে জিডি করতে পারি নাই বিধায় এই এই জিডিটা করা হয়েছিল আমাদের বাড্ডা থানাতে। এখন এই জিডিটা আমি প্রথমে করতে চাইনি, কারণ কি, এরকম হাজার হাজার মানুষের হাজার হাজার ফোন ডেইলি হারাই যেতেছে, এর জিডিগুলো হয় না। কারণ কি, আমরা পুলিশের উপরে একটা আস্থা হারাই ফেলছি। হ্যাঁ, আস্থা হারাই ফেলছি যে এই যে জিডি করে আসবো ওই পর্যন্তই শেষ, এরপর আর কোনো খোঁজ খবর নাই, এই মাল উদ্ধারের কোনো তাগিদ নেই, তারা উদ্ধার করতে পারবে কিনা তাও জানি না, আর এইটা ভুক্তভোগীর হাতে পড়বে কিনা কিংবা আসবে কিনা সেটাও আসলে আমরা জানি না। এই কারণে জিডি করতে চাইনি, কিন্তু পারিবারিক বিভিন্ন কাজের জন্য কিংবা বিভিন্ন মানুষের কথার কারণে এই জিডিটা তখন যে থানায় করতে হয়েছে। তো যাই হোক, এখন জিডিটা করার প্রায় আজকেই মানে কয়েকদিন হলেই 1 বছর এটা পূর্ণ হবে। এই জিডিটা মোবাইলটা আমার একটু দামি ছিল, এবং মোবাইল মানে হারিয়ে গেলে মোবাইল যে কষ্ট হয় টাকার জন্য, এটার জন্য কিন্তু আসলে না, ওটির ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, হ্যাঁ, কিছু স্মরণীয় কিছু ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এরকম আর কি, এটার জন্যই কিন্তু মানুষ মোবাইল খোঁজাখুঁজি করে এবং ওই মোবাইল পাওয়ার জন্য থানাতে জিডি করে। তা আমিও তার ব্যতিক্রম নাই, মোবাইল পাওয়ার জন্য থানাতে জিডি করছি, কিন্তু আমি এই 1 বছরের ভিতরে তাদের সাথে অনেকভাবে যোগাযোগ করছি, তাদেরকে অনেক খোঁজ খবর নিছি যে ভাই আমার মোবাইলটা পাওয়া গেছে কিনা কিংবা হবে কিনা কিংবা আশা করা যায় কিনা, কিন্তু তারা কখনোই আমাকে নিরাশ করে নাই যে আপনি এটা পাবেন না। কিন্তু এটা দেখেন, 1 বছর এটা হয়ে গেল, আমার এই জিডির মানে মোবাইলটা এখন পর্যন্ত তারা উদ্ধার করতে পারে নাই, আর আমাকে তো দিবে কিভাবে। এখন এরকম হাজার হাজার মানুষের কিন্তু জিডি প্রত্যেকটা দিনই থানায় জমা হয়, কিন্তু আদৌ তারা এই জিডিগুলো নিয়ে রিসার্চ করে কিনা কিংবা তারা এটা খুঁজে কিনা এটা আমি জানি না। কেন, কারণ দেখবেন পেপার পত্রিকায় যারা ভিআইপি আছে, অনেক সময় পেপার পত্রিকায় নিউজ বের হয় যে অমুকের মোবাইল হারাই গেছে, 24 ঘন্টার ভিতরে মোবাইল পাওয়া গেছে। আসলে আমরা তো আম জনতা, এই জন্য এই ছোটোখাটো ব্যাপারগুলোতে নিয়ে খুব গুরুত্ব খুব কম। এখানে যদি আমি খুব ভিআইপি এক পার্সন যদি হইতাম, কিংবা মন্ত্রী মিনিস্টারের যদি কেউ ফোন দিত, ফোন চলে আসতো থানায়, তাহলে এটা 24 ঘন্টার ভিতরে এই মোবাইলটা উদ্ধার হইতো। কারণ কি, একটা থানায় কোন কোন পয়েন্টে দুর্নীতি হয়, কোন কোন পয়েন্টে চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়, কিংবা এই ধরনের কাজগুলো কে করে, হ্যাঁ, এই কে গডফাদার, কে লিড দেয়, এইগুলোর প্রত্যেকটা ডাটা একটা থানাতে আছে। একটা ওসি জানে, দারোগা জানে, কনস্টেবল জানে, তারা জানে যে কোন পয়েন্টে কে কী কাজ কিংবা কী ধরনের কী করে, এবং তারা জানে যে কার হাতে গেলে কিংবা কাকে নক করলে এই জিনিসটা উদ্ধার করা যায়, পাওয়া যাবে। তো এখন আমরা যারা আমজনতা আছি, আমাদের এই জিডিগুলা এরকম ফাইলের পর থাইকে যায়, আর যারা ভিআইপি থাকে কিংবা যাদের একটু ফোন কল চলে আসে তাদেরটা কিন্তু আপনি 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টার ভিতরে জিনিস উদ্ধার হয়, পাওয়া যায়, এমনকি পৌঁছায়ও দেওয়া হয় তাদের বাসায়। তা আমি আসলে আমজনতা, তো এই জন্য আসলে আমারটা এইভাবেই হারাই গেছে, আর আদৌ এটা পাবো কি না আসবে কিনা জানি না। তবে পুলিশ ভাইদের উপর এখনও রেসপেক্ট আছে, তাদের প্রতি এখনও ভালোবাসা আছে, তাদের উপর এখনও বিশ্বাস আছে যে যে যুদ্ধটা কিছুদিন আগে গেল আমাদের বাংলাদেশে, তারা যে সমস্যাগুলো ছিল আশা করি তারা এখন বুঝতে পারতেছে আমার কোথায় কী সমস্যা ছিল কিংবা কোথায় সমস্যা হয়েছে কিংবা আমি কী কী কাজ করছি যার জন্য এই ধরনের হয়েছে। তারা যদি এখন সব কিছু পিছনে ফেলাই দিয়ে আবার কাম ব্যাক করতে পারে কিংবা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারে, তাহলে তাদেরকে স্যালুট। আর যদি সেই আবার সেই আগের মতোই হয়ে যায়,
তাইলে আবার দেখা গেল 2 বছর 4 বছর 5 বছর 10 বছর পর ঠিক এইরকম যে স্বাধীনতাটা এখন ছাত্র মানে ছাত্ররা প্লাস আম জনতারা মিলে অর্জন করছে, ঠিক দেখা গেল এই একই পরিস্থিতি আগামী আবার 5 বছর 7 বছর 10 বছর পর আবার কিন্তু এরকম একটা শুরু হয়ে যাবে। তো আমরা চাই না আপনাদেরকে অবিশ্বাস করতে, আপনাদেরকে আমরা বিশ্বাস করতে চাই। অতীতেও যেরকম আপনারা অনেক বিশ্বস্ততার কাজ করছেন, আমরা চাইব ভবিষ্যতেও যেন আমাদের পাশে থাকেন, জনগণের পাশে থাকেন এবং জনগণের জানমালের হেফাজত করেন, এটাই আর কি। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।